我们呢？男人们。好，逼近，他搞的，你看见了？后面呢？哎，怎么都搞了？那家伙，一个。对，我这高兴的发疯的，我没力了。Good morning from Pang. কালকে এই হোমস্টেতে ছিলাম তো এটার হাইট হচ্ছে 15280 এখানে তো আমি চায়ে দিয়া আন্টিনে গাড়ি অনেক কষ্টে স্টার্ট করলাম পুরো উপরে আইস জমে গেছিল এখন একটু আছে দেখুন তো অনেক কষ্টে স্টার্ট দিয়ে গাড়িটা রেখেছিলাম তো জাস্ট শুরু করলে এবার বেরোবো বাইরে হাতে স্টার্ট করবো তো ওকে ঠান্ডা প্রচণ্ড কষ্ট হয়েছে এখান থেকে মানালি আজকে ডেস্টিনেশন আছে মানালি 300 কিলোমিটার 298 প্রায় তো দেখা যাক কতক্ষণ পৌঁছবে আর মাঝে আসবে অটল টানেল আমি দেখাবো তো বাদা সাদা হয়েই এসছে জোর চলছে জোর কদমে সব লেগে আছে অনেকক্ষণ থেকে লেগেছে তো গুড মর্নিং এখন বাজে 6:35 আমরা আছি এখন পং থেকে 75 কিলোমিটার দেখি কতক্ষণে কভার করতে পারি তো শুরু করা যাক আজকের যাত্রা জয় মাতা দি জয় বোম ভোলে জয় মা দুর্গা আর মানালি ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 298 কিলোমিটার তো প্রথমে সারচু যাব সারচুতে হয়ে মানালি এখানে উচ্চতা 15,280 ফুট উচ্চতা ছিলাম ঘুম ঠিকঠাক হয়নি এত হাইটে যখনই একটু ঘুম ধরেছে তখনই নিঃশ্বাসে প্রবলেম হয়েছে যাই হোক আমরা এখন নিচুর দিকে নেমে যাবো রাস্তা শুনলাম খারাপ অনেকটাই খারাপ শুনলাম দেখা যাক এখন বাজে 7:04 এই পাম্প থেকে মাত্র 12 কিলোমিটার এসেছি রাস্তাও খারাপ এত ঠান্ডা হাতে পায়ে সব ঠান্ডা লাগছে কিনা থার্মাল লাইনারটা পড়ে আছে তাও ঠান্ডা লাগছে নিচে দেখুন এমন টেম্পারেচার মাইনাস টেম্পারেচার হ্যাঁ নিচে নদীটা জলগুলো বয়ে বয়ে যাচ্ছিলো একটু আদ্র সেগুলো বরফ জমে গেছে একদম নিচে দেখুন পুরো জমে গেছে বরফ তো এই হচ্ছে সিন উপরের পাহাড়টা দুদিকে দেখুন পাহাড়ের আকৃতি আর হচ্ছে রাস্তা লাচুং লাফাসে এই জাস্ট এলাম 16,616 ফিট হাইট তো আমরা 15,547 ফুট উচ্চতায় নাকিলা পাশে এসে উপস্থিত হলাম এখান থেকে গাটা লুপটা স্টার্ট হচ্ছে লে মানালি হাইওয়ের উপরে এখন বাজে 8:43 আমরা এখনো পর্যন্ত 40-42 কিলোমিটার রাস্তা কভার করে এসেছি তো এখন প্রায় মানালি 250 কিলোমিটারের কাছাকাছি রাস্তা ফটো নেওয়া হয় ফটো এই জায়গাটা দেখুন এই জায়গাটা হেয়ারবেন পিন বা গাটালাপা বলা হয় এরকম 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 করে কেমন গেছে দারুণ লাগছিল উপর থেকে তো অনেকটা এটা নামতে হবে কারণ রাস্তাও খুব একটা ভালো নয় তারপরে এখানে বিস্কি নালা বলে একটা জায়গা আছে জাস্ট পাঁচটা পাস করি নিচে এসে এখানে দাঁড়ালাম একটু খিদেও লেগে গেছে তো ম্যাগি ট্যাগি খাবো এরা তো আনন্দ ভাই বিবল নেবল না নাই খায়েগা তো ভুখ নেই লাগা নেই লাগা হ্যায় ইস ঠান্ডি মে ভুখ নেই লাগতা হ্যায় জানে থোড়া তো খানাই পড়েগা মেরে কো আপ খা লো আপ খা লো আপ খা লো তো স্বরূপ দেখ রা কে কিয়া করেগা ও সোচ রা স্বরূপ কি করবি খাবি না কি করবি খাবি না কি করবি ভাবছিস এখন আমি একটা বিস্কুটের প্যাকেট নেব ও স্যার নিয়ে না তো এই হচ্ছে ব্যাপার ও বিস্কুট খাবে বলছে তো আমার ম্যাগি চলে এসেছে একটু স্যুপ বেশি দিয়ে কারণ চায়েরও কাজ করবে প্রচুর ঠান্ডা মাইনাস টেম্পারেচার এখানে তো ওপরে কাঁপছি আর ম্যাগিটা খেয়ে আমার এখান থেকে বেরো আমার জন্য ওয়েট করছে
এখন বাজে 9:37, আমরা জাস্ট 6:34 পৌঁছালাম। এখানে দেখতে পাচ্ছি প্রচুর তাঁবু আছে এবং ক্যাম্পিনিং করার জায়গাও আছে। তো যারা এই রুটে আসবেন এখানে থাকার ভালোই ব্যবস্থা আছে, কোনো অসুবিধে নেই। কালকে আমরা এখানেই আসার টার্গেট করেছিলাম কিন্তু এত ঠান্ডা আমরা আসতে পারিনি। এখান থেকে মানালি ডিস্টেন্স হচ্ছে 222 কিলোমিটার, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জিসপা চেকপোস্ট। চেকপোস্টের নামটা আমাদের সব লেখাতে হবে। ক্যা আপনার নাম? লক্ষ্মী নারায়ণ খেটো। লক্ষ্মী? হ্যাঁ লক্ষ্মী। আপনার গাড়ি নাম্বার হয়ে WP42 হবে না? যাবে না? তো এখানে পুরোপুরি অফ রোড, একদম একদম ওয়াটার ক্রসিং। হ্যাঁ পিছে পিছে ধাক্কা দে, বুঝছে না? হবে না, নামবো নামবো, উতরনা পড়েগা, নিকল যাবে না? দা 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 জানা যাবে না, গাড়ি চলে যাক। একটু মদত করো, ওয়াটার ক্রসিংটা পার করতে বেরিয়ে গেল। হ্যাঁ বহুত ভারী। লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ খেটো। ঠিক ঠিক তো এখান থেকে হিমাচল প্রদেশের বর্ডার স্কুল শুরু হলো, লাদাখ শেষ হলো। তো চেকপোস্টে দিল্লি এখান থেকে 782, কেলং 107, স্ট্রিং 101, 560, বালাচা 32, বালাচা চণ্ডীগড় 532, মানালি 222। তো চলো বালাচা। আমরা কি বালাচলা পাস ক্রস করে গেলাম? বুঝতে তো পাচ্ছি না, কোনো বোর্ডও নেই, কিছুই নেই, দেখতে পাচ্ছি না সামনে। এটা কি হতে পারে মনে হচ্ছে? হ্যাঁ এটাই 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 বালাচলা পাস। বালাচলা পাস অ্যালটিচিউড 4,850 মিটার। তো আমরা এবার নিচের দিকে নেমে যাব। এখানে সিনারিটা দেখুন, এখানে আর দাঁড়ালাম না। ও সামনে সামনে কি বিউটি, বিউটি দেখ, বিউটি কাকে বলে। এটা যে সুরজ লেক, মানে সুরজ তাল বলা হয় এটা, দেখুন পরে যেতে কত সুন্দর লাগছে, ছোট্ট মতন একটা লেক। এটা দীপক তাল, এটা ছোট মতন, মানে টুরিস্টদের প্রচুর ভিড়। দীপক তালের চারিদিকে সিনটা দেখুন কেসা লাগা।
পর থেকে দেখছি পাহাড়গুলোতে আস্তে আস্তে সবুজ হচ্ছে, আস্তে আস্তে ছোট ছোট গাছও দেখা যাচ্ছে। এর আগে পাহাড়গুলোতে যেগুলো কিছুই দেখা যাচ্ছিল না, সবুজ ঘাসও দেখছি দেখা যাচ্ছে। সামনে ভ্যালিটা দেখুন, সামনে সুউচ্চ পাহাড় আর মাঝখান দিয়ে ভ্যালি, তার মধ্যে দিয়ে নদীটা বয়ে গেছে। এটা মনে হচ্ছে লিডার নদী। এখন বাজে 12:36, আমরা দারচাতে এসে পৌঁছলাম। দারচা থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাঁ দিকে, ওটা যাচ্ছে পাদুম হয়ে জান্সকার ভ্যালি হয়ে ওইদিকে কার্গিলে পরে গিয়ে মিশছে, আর যেটা ডান দিকে চলে যাচ্ছে এটা লে হাইওয়ে। তো আমরা মানালির দিকে যাচ্ছি, এই কতক্ষণে পৌঁছাই মানালি। এখনো মানালি 145 কিলোমিটার। এখন বাজে 12:50, আমরা জাস্ট জিসপাস ক্রস করলাম। জিসপা একটা ছোটোখাটো ট্যুরিস্ট স্পট এবং খুব সুন্দর জায়গা। তো এখান থেকে মানালির ডিস্টেন্স 91 কিলোমিটার, টোল টানেল 58 কিলোমিটার। এখন বাজে 1:19 আর আমরা জাস্ট কেলংয়ে এসে উপস্থিত হলাম। এটা বাঁদিকে যেটা দেখছি এটাই হচ্ছে কেলং, একটা ছোট্ট মতন শহর। কেলংটা পেরিয়ে এসি জাস্ট এই পেট্রোল পাম্পটা। তো এখানে আমরা 960 টাকা পেট্রোল ভরালাম। তো যারা মানালি থেকে লেহের দিকে যাবেন, এটাই কিন্তু শেষ পেট্রোল পাম্প, অবশ্যই এখানে পেট্রোল ভরিয়ে নেবেন, কারণ এরপরে কিন্তু আর পেট্রোল পাম্প পাবেন না লেহের আগে। টান্ডি, জাস্ট টান্ডিতে এসে পৌঁছলাম। এখান থেকে অটল টানেল এখনও 30 কিলোমিটার, বাজে এখন 1:38। দুটো বাইস আমি জাস্ট অটল টানেলে এন্ট্রান্স করব। এখান থেকে মানালি হচ্ছে 33 কিলোমিটার। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't. The অটল টানেলটা 10 কিলোমিটার দীর্ঘ ছিল, আর অটল টানেলটা পড়ার ফলে মানালির যে ডিস্টেন্সটা অনেকটাই কমে গেছে, নাহলে আগে রোটাং পাস দিয়ে আসতে অনেকটাই টাইম লেগে যেত। এখানে ভিউটা দেখুন খালি। এখন বাজে 2:58 আর মানালি পৌঁছাতে মাত্র 19 কিলোমিটার বাকি আছে। আজকে ভাবছি মানালি দিয়ে থেকে যাব, কালকে দিল্লি টার্গেট নেব। তো এবারে দেখুন খালি এখানের প্রাকৃতিক বৈচিত্র্যটা দেখুন কতটা চেঞ্জ। জাস্ট এখন দেখুন গাছগুলো একটু কত বড় বড় হয়ে গেছে এবং সবুজে সবুজ শুধু। আজকে বড় বড় 2-3টে পাস পার করে এলাম, কোথায় মাইনাস থেকে মাইনাস টেম্পারেচার থেকে কোথায় মানালিতে এলাম। মানালিতে এখানে এখন গরম। তো আবহাওয়ার কত বৈচিত্র্য, কত চেঞ্জ। তো এখনও পর্যন্ত 230 কিলোমিটার আজকে এসেছি, 250 কিলোমিটারের মধ্যে আবহাওয়ার কত চেঞ্জ, কত পরিবর্তন। দিস দ্য সোলাং ভ্যালি, সোলাং ভ্যালি টুরিস্টদের ভিড় দেখেছেন খালি। এটা মানালির একটা খুব ভালো স্পট, গুরুত্বপূর্ণ স্পট। রোপওয়ে, স্কিপিং, মানালি আর 9 কিলোমিটার। মানালি আমরা এসেই গেছি, মানালি অলরেডি স্টার্টিং হয়েই গেছে। রোটং পাস, এইটা হচ্ছে রোটং পাস, এই যা পুরনো রাস্তাটা এটা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পুরনো রাস্তা, যেটা রোটং পাস হয় ওইদিকে যে রাস্তাটা আসছে হয়ে। তো আপেল গাছ দেখতে পেয়েছেন সামনে, আপেল গাছ, ও তো আপেল ধরা আছে ছোটো ছোটো। এই দেখুন আপেল গাছ, দেখুন আপেল গাছ। তো মানালি দেখুন হোটেল দেখছি, যদি পাই ভালো তাহলে সামনের দিকে গিয়ে যাবো, মেল রোডের দিকে থেকে দেখছি। সেই না মানালি কত বড় এসছে, অচেনাই লাগছে, ও কত কী চেঞ্জ হয়ে গেছে। যাই হোক দেখি, নাহলে
কুলু বা আরও নিচে মান্দির দিকে চলে যাব। তো আমরা যেটা ডিসাইড নিলাম যে মানালিতে আজকে থেকে যাবো, তো সেই হিসেবে আমরা ওই চারটে সাড়ে চারটার সময় একটা হোটেল নিয়ে নিলাম। হোটেলটা এসি এরকম কন্ডিশন এরকম চানটান করে ছেটে গিয়েছিলাম, এলাম এইমাত্র, এখন বাজে সাতটা। তো অগোছালো সব চারিদিকে পড়ে আছে রাইডারদের রুম যেমন হয় আর কি। এই যে তিনজন আছে রুমটা, তাড়াতাড়ি শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে, কালকে সকাল সকাল স্টার্ট করব দিল্লি। আশা করছি কালকে দিল্লি পৌঁছে যাবো, তো দেখা যাক কি হয়। আনন্দ ভাই, তো দু তিন দিন তো আপকে সাথ, আজ লাস্ট ডে, লাস্ট ডে আজ। তো ইয়ার কেসা লাগ রহা হ্যায়, তো বহুত ব্যাড ফিল কর রহা হুঁ, আর অভি কুছ এক দো দিন জ্যাদা নিকল জাতে সাথ মে। চলো গুজরাত চলো, হ্যাঁ জায়েঙ্গে কবি, কবি নেই অভি, চলো अभी अभी घर जाएंगे फिर। अब तुम बंगला चलो, चलो मान लेते हैं, चलो बंगला, चलो तो चलो सीआर रोड पकड़ लेते हैं, पकड़ लेते हैं, तो उधर घर देख के वापस में निकला हुआ। थैंक यू। एक एक राजा, एक राजा ही दे देना अंदर अलमारी में। ओके थैंक यू सो मच सर। तो हमारा उधर खूब खराब लग जाए आनंद भाई के, कल के छेड़ दीदा सकाले ही, तो ठीक है। सच में खराब लग रहा है, सच में, सच में मिस करेंगे, कल ड्राइविंग में मिस करेंगे, जो आगे पीछे नहीं रहेंगे, नहीं रहेंगे। हाँ कि भाई मैं देखूंगा कि एलके आ रहा है पीछे, पीछे। आप देखोगे कि आनंद पीछे आ रहा है, वो मिस करेंगे रियल में। कोई बात नहीं, मेरे जैसा दूसरा कोई मिल जाएगा आपके साथ सीधा, वो तो मिलेगा ही, लेकिन नहीं वो चलते चलते किसी के साथ ऐसा रिलेशन हो जाता ना। ऑफकोर्स ऑफकोर्स। तो ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আমরা কাল সকাল সকাল দিল্লির দিকে রওনা দেবো। আজকে আপাতত এই পর্যন্তই, তো বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, জয় হিন্দ।